প্লাস্টিক সার্জারি মানে আমাদের একটা ধারণা, চেহারাকে সুন্দর করতে হবে, চেহারার সৌন্দর্য নিয়ে আসতে হবে। আসলে চেহারাকে সুন্দর করতে হবে বা সৌন্দর্য নিয়ে আসতে হবে, এটা মানেই প্লাস্টিক সার্জারি না। প্লাস্টিক সার্জারি হচ্ছে একটা বড় ব্যক্তি। প্লাস্টিক সার্জারির এই প্লাস্টিক কথাটা আসছে প্লাস্টিকোস থেকে, এটা একটা গ্রিক শব্দ। এটার মানে হচ্ছে মোল্ডিং করা, মানে আপনি যেরকম ইচ্ছা সেরকম করে তৈরি করতে পারেন। প্লাস্টিক সার্জারির অনেকগুলো ভাগ আছে, যেমন এটার জন্মগত যে সমস্ত ত্রুটি নিয়ে মানুষ জন্মগ্রহণ করে, তার মধ্যে ঠোঁট কাটা, তালু কাটা, জোড়া আঙ্গুল, এই ধরনের যে সমস্যাগুলো নিয়ে আসে, বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটি, সেটার একটা একটা উইং থাকে। ট্রমা অ্যান্ড অ্যাক্সিডেন্ট হয়ে মানে হাত এবং পা কেটে পড়ে যাওয়া অথবা হাত পায়ের মাংস নষ্ট হয়ে যাওয়া, সেটাকে আবার তৈরি করতে হয় প্লাস্টিক সার্জারি। আরেকটা বড় অংশ হচ্ছে অনকোপ্লাস্টিক, অর্থাৎ এখানে ক্যান্সারের বিভিন্ন ধরনের ক্যান্সারের জন্য শরীরের বাইরের অংশ যখন কেটে ফেলে দেওয়া হয় সেই অংশটা আবার পুনর্গঠন করতে হয়, সেখানে প্লাস্টিক সার্জারির একটা অংশ কাজ করে বা প্লাস্টিক সার্জারির একটা বড় অংশ এখানে রয়েছে। আর প্লাস্টিক সার্জারির আরও কিছু উইং আছে, বার্ন অত্যন্ত একটা এসেনশিয়াল, বার্ন ম্যানেজমেন্ট এবং বার্নের পরে যে সমস্যাগুলো হয়। বার্নের আমরা জানি যে বার্ন হচ্ছে এমন একটা ইঞ্জুরি যে বেঁচে থাকলেও তার অনেক সমস্যা থাকে, এর পরে সমস্যাগুলো তৈরি করা, এটাও এখানেও প্লাস্টিক সার্জারির একটা বড় পার্ট থাকে। ব্রেস্ট বিভিন্নভাবে অ্যাস্থেটিক সার্জারি হচ্ছে প্লাস্টিক সার্জারির একটা অংশ, এবং এ সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা যে অপারেশনগুলো করে থাকি সেটাকে আমরা অ্যাস্থেটিক সার্জারি বলি এবং এটা প্লাস্টিক সার্জারির একটা অংশ। অর্থাৎ প্লাস্টিক সার্জারি এত বড় একটা জিনিস, যেখানে এমন কোনো জায়গা নাই যে যেখানে প্লাস্টিক সার্জারি, ইভেন কি প্লাস্টিক অনকো প্লাস্টিক জেনিটাল প্লাস্টিক সার্জারিও এখন হয়, যেটা আমাদের দেশে কম, কিন্তু এটাও একটা বড় উইং থাকে। তো এই প্লাস্টিক সার্জারি একটা বড় ব্যক্তি। প্লাস্টিক সার্জারি মানুষের যে ধারণাটা সে যে শুধু সৌন্দর্য বৃদ্ধি করা তা নয়, প্লাস্টিক সার্জারি শরীরের যে কোনো অংশ যখন নষ্ট হয়ে যায় অসুখের মাধ্যমে, ক্যান্সারের মাধ্যমে, ট্রমা বা অ্যাক্সিডেন্টের মাধ্যমে, এবং অথবা জন্মগতভাবে যদি কোনো অংশ না থাকে, সেই জিনিসগুলোকে পুনর্গঠন করতে গেলে যে অপারেশনগুলো করতে হয় সেগুলোকে প্লাস্টিক সার্জারি বলা হয়।